গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি অস্মিতা তোমাদের সামনে আবার আমার সিম্পল জীবন নিয়ে। তো সিম্পল জীবনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। কালকে বলেছি, কিন্তু কালকে যেহেতু পেছন থেকে বলেছিলাম বাজি ফাটানো দেখাতে দেখাতে, তাই আজকে সামনাসামনি বললাম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আছি মোটামুটি, যেহেতু কাল রাতে খুব রাত করে খাওয়া দাওয়া হয়েছে এবং খুব রাতে শোয়া হয়েছে আমাদের। শুতে শুতে দুটো বেজে গেছে, এখানে কিছু গন্ডগোল হচ্ছিল, মানে আমাদের ঘরে না পাশে, তো সেই সব ঝামেলা দেখতে পুলিশ টুলিশ এসেছিল, এসে ঝামেলা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিল শুতে শুতে। কালকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা মানে বাজি ফাটানো গুলো দেখালাম, ক্যামেরা সরি কি বলে একটু আমার অসতর্কতার জন্য একটু ভিডিওটা হেজি এসছে, কারণ আমি তখন নিজেও দেখছিলাম, তোমাদের দেখছিলাম, ফট করে হাত লেগে ওটা একটু জুম হয়ে গেছিল, তার জন্য ভিডিওটা একটু ফেটে ফেটে মতো গেছে, একটু হেজি হয়ে গেছে, তো তার জন্য আমি সরি জানিয়ে দিচ্ছি। তো সকালবেলা এসেছি, কিছু খাবার ইচ্ছা নেই, অনেক এখন অনেকটাই বেলা হয়েছে, প্রায় 10:45 মতো বাজে, অনেকটা বেলা হয়েছে। আজকে স্নান পুজো কিছু করিনি, সকালে উঠেছিও দেরি করে, আর যেহেতু বিজয়ের আজকে লাঞ্চ নেওয়া ছিল না, ওদের আজকে অফিসেই লাঞ্চ, তো যার জন্য আর কিছু রান্নাবাড়ি সকালে করিনি, মানে ওর টিফিনের জন্য কিছু করিনি। আর সত্যি কথা বলতে আমি এত রাত্রে খাওয়ার অভ্যেস নেই, তো 11:30-12টার সময় খেয়েছি, এত রাতে খাওয়ার অভ্যেস নেই, এবার খেয়ে পড়ে না আমার মনে হচ্ছে বদহজম হয়ে গেছে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, কেমন যেন লাগছে, বিরক্ত লাগছে। তো সকাল থেকে উঠে থেকে এক বোতল জল খেলাম, পুরো 1 লিটারের বোতল, 1 লিটার না ওগুলো বেশি, বড়ই হবে, 1 লিটারের বেশি জল খেলাম, তাও আপসেট হয়ে গেছে, পেটটা ভালো লাগছে না, কেমন একটা অস্বস্তি লাগছে, কিচ্ছু খাওয়া খেতে ইচ্ছে করছে না জানো। তো দিদি কাদিকে বললাম একটু দেরি করেই আসো, কালকে চিকেন রয়েছে, আমার চিকেনটাও খেতে ইচ্ছা করছে না, দেখি কি বানায় দিদি এসে রান্না করে কি, পরে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। এখন কফি নিয়ে চলে এলাম আর এক মুড়ি খেলাম, শুকনো মুড়িতে অনেক সময় গ্যাস অম্বলটা কম করে, তো যার জন্য একটু শুকনো মুড়ি খেলাম আর একটু কফি খাবো, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না শরীরটা আমার, কেমন একটা যেন ঝিম 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 লাগছে, বিরক্ত লাগছে, মানে সেই চাঙ্গা ভাবটাই নেই, যদিও আমি খুব হ্যাঁ হ্যাঁ করে কথা বলি না, কিন্তু কেমন যেন একটা লেজি লেজি লাগছে। তো ঠান্ডা আছে, রোদও আছে, বিশাল হাওয়াও আছে, তিনটেই একসঙ্গে আছে, তো ভালোই ঠান্ডা লাগছে। এইটা এই চাদরটাও আমার মার, এই চাদরটা আমাকে আমার মা দিয়েছিল, মাই গায়ে দিত প্রথমে, তারপরে চাদর না, এটা একটা শাল, তো শালটা মা গায়ে দিত, তারপরে আমাকে দিয়েছিল, যে তুই গায়ে দিস। এখানে তো খুব ঠান্ডা, আমাদের ওদিকে তো অত ঠান্ডা নেই, তাই আর আমি না সত্যি কথা বলতে চাদর খুব একটা এখন তবু একটু অর্ধেক পারি, আগে আমি খুব একটা চাদর গায়ে দিয়ে রাখতে পারতাম না, মানে পড়ে যেত আমার গা থেকে, গায়ে দিতে পারতাম না চাদর, এখন পারি। কালকের একটা বিশেষ প্ল্যান আছে, দেখি কতটা সাকসেসফুল আছে, হয় আছে বলছি হয়, তো শেয়ার তো তোমাদের সাথে অবশ্যই করবো, কারণ যে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। চলো যে একটা জিনিস দেখাবো, গোলাপ ফুলের কুড়িগুলো কত বড় হয়ে মোটামুটি ফোটার অবস্থায় এসে গেছে, বেশ মানে উপরের বৃন্তটা হালকা হালকা খুলেছে, রংটা দেখা যাচ্ছে ভেতরে, চলো দেখাবো তোমাদের পরে। তো আসছি আবার আমি পরে, তোমরা সাথে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করো। চলে এলাম রোদ ঝলমলে দুপুরে তোমাদের কাছে, এখন বাজে দুপুর 2, দিদি এই রান্না করে গেল, রান্না তো কিছু সেরকম করতে হয়, শুধু ফুলকপির তরকারি করলো বিজয়ের জন্য, যেহেতু চিকেন খাবে না, চিকেন রয়েছে, আমিও এখন খাচ্ছি না, আমি কি খাচ্ছি সেটা পরে দেখাচ্ছি, চিকেন রাতে খাবো, খেতে ইচ্ছে করছে না, বললাম তোমাদের সকালে যে আমার খুব একটা খাবার ইচ্ছে নেই আজকে,
তো অনেক রাতে কাল খেয়েছি বলে পেটটা একটু আপসেট হয়ে আছে, মানে আপসেট মানে কি খিদে পাচ্ছে না, খেতে ইচ্ছে করছে না। তো চলো কি আছে সেটা দেখাই তোমাদের, বাইরে রোদ্দুটা দেখো বন্ধুরা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, রোদ পড়েছে দেখো, ছায়া আর রোদটা দেখো তাহলে বুঝতে পারবে কীরকম রোদ, প্রচণ্ড রোদ আজকে, দারুণ লাগছে ওয়েদারটা, একদম ঘুরতে যাওয়ার মতন পিকনিকের মতো ওয়েদার আজকে। আমার এই গাছটাতে প্রচুর বীজ এসেছে, গাছগুলো একবার দেখিয়ে দিই তোমাদের, ও গোলাপটাও তো দেখাবো বলেছিলাম, এখানে আছে চন্দ্রমল্লিকাটা, একটুখানি ফুটেছে, পুরো ফোটেনি, একটুখানি ফুটেছে, ফুটবে আস্তে আস্তে, ঠান্ডা তো। দেখো বন্ধুরা গোলাপের কড়িগুলো, এগুলো ভালো বোঝা যাচ্ছে না যেহেতু ওই পাশটায় আলো, এই দিকটায় অন্ধকার, তো তাই ঠিক মতো দেখা যায় না, রোদটা ওই পাশে পড়ে, তো তবু তোমাদের দেখালাম পুরো ফুটুক, তারপর আবার ভালো করে দেখাবো।